রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজ তোমাদের কাছে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হলো মোচার কোরমা কারি। সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটা বানানো, তোমরাও না বাড়িতে বানিয়ে দেখতে পারো। তাহলে চলো তোমাদেরকে বানিয়ে দেখাই। এই রান্নাটা করতে আমার কি কি লাগছে সেগুলো তোমাদেরকে দেখাই। আমি দুটো আলু ছোট ছোট করে কেটে রেখেছি জল দিয়ে ধুয়ে, এই দেখো। আর একটা মিডিয়াম সাইজের মোচা, সেটাকে কেটে কুচি করে তারপরে তাকে প্রেসারে সেদ্ধ করে নিয়েছি, এটা লাগছে। আর লাগছে আমার নারকেল কোড়া, এই দেখো নারকেল, এটাকে কুড়ে রেখেছি। আর লাগছে এক চামচ, বড় চামচের এক চামচ আদা, সেটাকেও আমি পেস্ট করে রেখেছি। আর এটা লাগছে টমেটো, একটা টমেটো কুচি করে রেখেছি। আর লাগছে আমার, এটা লাগছে তোমার জিরে, আর এটা লাগছে একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর লাগছে হিং, আর গোটা জিরে, এগুলো আমি ফোড়ন দেবো। আর নুন চিনি সেটা আমি স্বাদ মতো দেবো, সেটা তোমরা দেখে নিও। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, এবারে আমি তেল দিয়ে দিচ্ছি আলুগুলো ভাজার জন্য। দিয়ে দিলাম, আর একটা তেজপাতা দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা। আর আমি একটা কথা বলতে ভুলে গেছি, এই লবঙ্গ, দারচিনি, এলাচ এটাও ফোড়ন দিতে হবে। আর একটা হি, আর একটু হিং দিয়ে দিলাম। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে দিলাম, এবার এগুলোকে আলুগুলোকে একটু ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এবারে জিরে আর ধনে গুঁড়ো এক চামচ করে রাখা আছে, একসঙ্গে করে দিয়েছি, সেটা আবার আমি দিয়ে দিচ্ছি। এটা এক মিনিট নেড়ে নিলাম, তারপরে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর নুন দিয়ে দিলাম, এবারে মোচাটাকে দিয়ে দেবো। এক মিনিট এরকম ভাবে কষে নিতে হবে। 2 মিনিট আমি একটু নাড়াচাড়া করে সব মশলাগুলো মিশিয়ে নিলাম। এরপর আমাকে 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখতে হবে আলুগুলো সেদ্ধ করার জন্য। আমি এবার একটু ঢাকা দিয়ে দিলাম। এবারে তুলে, 2 মিনিট আমার হয়ে গেছে, এবারে তুলে দেখি। আর একটু লাগবে আলু সেদ্ধ হতে, তার মধ্যে আমি ব্যালেন্স ঠিক রাখার জন্য আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, তাতে স্বাদটা বেশ ভালোই হবে। এরপর আমি যেটা দিলে কোরমা বলা হয় সেটাই হচ্ছে এই নারকেল কোড়াটা, এই নারকেল কোড়াটা আমি দিয়ে দিলাম। এবার আমি এটাকে নেড়ে নেব। খুব অল্প সময় লাগে এই রান্নাটা করতে,
কারণ মোচা তো সেদ্ধ করে রাখাই হয়। আর বন্ধুরা, মোচা কিন্তু সেদ্ধ করেই রান্না করবে, না হলে সময় লাগবে অনেক। আর মোচা এমনিতেই সেদ্ধ হয় খুব দেরিতে, তাই প্রেসারে দিয়ে সেদ্ধ করে নেবে। এবারে আমি জল দিয়ে দেব, অল্পই জল দেবো, বেশি জল দেওয়ার দরকার নেই। মোচাটা আমার সেদ্ধ করাই আছে, শুধু আলুগুলো আর একটু সেদ্ধ হলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে, তাই আমি একটু জল দিয়ে দিচ্ছি। এবারে আমি ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। এবার বন্ধুরা ঢাকা খুলে দেখছি হয়েছে কি না, আশা করি হয়েই যাবে। হ্যাঁ, আমার এটা কমপ্লিট, একদম ঝরা ঝরা হয়েছে। এটা মিডিয়াম ফ্লেমে এটাকে বানাবে, হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি 1 চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে একটু এভাবে নেড়ে নিতে হবে। দুই চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। এবার এটাকেও আমি একটু নেড়ে নিলাম। বাস, আমার রান্না কমপ্লিট। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে তোমরা একবার ট্রাই করে দেখো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।